শ্রাবণ মাসে নিষ্ঠা সহকারে মহাদেবের আরাধনায় ব্রতি হলেন ভক্তরা এই মাসে প্রত্যেক সোমবার ভোলিনাথের পুজো দিতে মন্দিরগুলোতে ব্যাপক ভক্ত লক্ষ্য করা গিয়েছিল শেষ সোমবার রায়গঞ্জে ঐতিহ্যবাহী দেবপুরী মন্দিরে জমে উঠেছে শিব আরাধনা সকাল থেকে প্রচুর মানুষ ভিড় করেছেন দেবপুরী মন্দিরে শুধুমাত্র রায়গঞ্জ কিংবা উত্তর দিনাজপুর জেলা নয় পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও এসেছেন বহু পুণ্যার্থী বন্দর শশাটা কি কারণে আচ্ছা আমাদের এইরকম চলিত ই আছে যে আমরা দেবপুরীর পরিবারের থেকে শ্রাবণ মাসের চারটা সোমবার বা পাঁচটা সোমবার শেষ সোমবারে আমরা বন্দর শশা এখান থেকে সব ভক্তরা আসে জল ভরে নিয়ে আমার বাবার মাথায় দিয়ে যে যার মনোকামনা থাকে সেটা পূরণ করার জন্য তারা সেই হিসাবে জল ঢালে এবং এইবার সকাল ভোর পাঁচটার দিকে সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত যেভাবে ভক্ত এসেছে সত্যিকার আমরা বাবা দেবেনদেব মহাদেবের কাছে কৃতজ্ঞ যে এরকম একটা তীর্থ মানে এরকম একটা তীর্থভূমি যেটা আবিষ্কার হতে চলেছে যেখানে ভক্ত দেখলেই বোঝা যায় যে হ্যাঁ ভগবানের আগমন কারণ যেখানে ভক্ত সেখানেই ভগবান সেই প্রথায় আমরা বহু দিন থেকে আমরা শুনে এসেছি আর সেটাই আজকে দৃশ্য করতে যে হারে মানুষ জল ঢেলেছে আজকে আমরা প্রসাদের ব্যবস্থা করেছি এখান থেকে প্রতি সোমবারেই আমরা প্রসাদ দিই কিন্তু আজকে প্রসাদটা আমরা নানা করে তিন হাজার লোকের ভক্তদের হাতে প্রসাদ তুলে দেওয়ার জন্য ব্যবস্থা করছি আজকে নানা করে হাজারের মতন লোক আসত